আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি ক্যাডার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব যে সিম্যাট বোর্ড কোশ্চেন সলিউশন। আমি এখানে ঢাকা বোর্ড 2019 সালের কোশ্চেন সলভ করব। মানে খেয়াল করে এখানে উদ্দীপক দেওয়া আছে 70 7 13 19 25 একটি প্যাটার্ন। প্রথম কোশ্চেন 325 কে দুটি ভিন্ন উপায়ে বর্গের সমষ্টি রূপে প্রকাশ। 325 টাকে দুটি ভিন্ন উপায়ে, তাহলে ক নম্বর এখানে শুরু করলাম। ক নম্বর কোশ্চেনটি 325 একে দুটি ভিন্ন উপায়ে বাকি করতে হবে বর্গের সমষ্টি। সমষ্টি মানে যোগ, অর্থাৎ দুটি মান লিখতে হবে মাঝখানে যোগ হবে। বন্ধুরা এই অঙ্কগুলা আমরা করতে অনেক বেশি ভয় পাই। একটা বুদ্ধি শেখায় খেয়াল করেন, 325 মানে আমাদের কিন্তু 15 15 225। আমরা মিনিমাম 15 থেকে শুরু করি। 15 15 15 স্কয়ার সমান 225, 14 স্কয়ার সমান কত 196, 16 স্কয়ার সমান কত 256, 17 17 17 স্কয়ার সমান 299, 18 18 324। ওকে, আমাদের এই পর্যন্ত আছে। আর 19 19 381, কারণ যদি পরীক্ষার সময় মানটা চেঞ্জ করে আপনি কিন্তু পারবেন না, সেজন্য এই বুদ্ধি। তাহলে বন্ধুরা খেয়াল করেন, আমাদের একটা মান কিন্তু এখানে আছে, এই যে 324, কারণ 18 18 324। তার মানে কিন্তু এখানে 324 আর 1 যোগ করে 325 হয়। তাহলে 324 মানে কি লেখা যায়, 18 স্কয়ার, আর এখানে লেখা যায় 1 স্কয়ার, 1 হয়ে গেল। আমার বলছে দুটি বর্গের, এই যে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। আমরা আর একটা কি করতে পারি খেয়াল করি, এটা নিয়ে হয় কি ট্রাই করি আমরা, 289। আমরা মান না সমান 325, 325 থেকে 289 বিয়োগ করে দেন 36, হ্যাঁ এটা একটা হয়ে গেছে। তার মানে যে মানটা আমরা চাচ্ছি, এই যে মানটা কিন্তু এখানে আছে, এর পরে মান থেকে বিয়োগ করলে হবে আর আগের মানটা যোগ করলে হবে। তার মানে এটা দিলে হচ্ছে কি হবে দেখেন আপনি, 325 সমান লিখবো আমরা, এই যে 289, 289 প্লাস 36 সমান কি লেখা যায়, 17 স্কয়ার প্লাস 6 স্কয়ার। আমরা আরো একটা দেখাই দিলাম, 325 সমান লেখা যায় হবে, এই যে এখান থেকে এটা হবে 225 প্লাস 100 সমান হলো কি, 15 স্কয়ার প্লাস 10 স্কয়ার। তাহলে বন্ধুরা অনেক ইজি, কিন্তু এখান থেকে আপনি এই মানগুলো নিবেন, আর এমনি একটা ওই যে মানটা, এই মানটা আগে নিবেন, এই মানটা নিয়ে 290 কিন্তু আগে নিবেন, নিয়ে যে মানটা আছে 325 ওখানে বিয়োগ করবেন, কত বাকি আছে সেটাই কিন্তু আর একটা সংখ্যা। তাহলে দেখেন বন্ধুরা কত ইজি হয়ে গেল, আশা করি কয়না মাঠে বুঝতে পারছেন। আমি আর একবার বলে দিলাম, 325 আগে এবার ভেঙে নিবেন, যে এই 325 মানটা কিন্তু আমার কোথায় আছে, এখানে আছে। তার মানে এই একটা হবে, এটা একটা হবে, এটা সবগুলোই হবে, যে একটা মিস্টেক হইতে পারে। তাহলে আমার 324 আছে, তো তাহলে 325 থেকে এক বিয়োগ করলে 24, তাহলে বাকিটা এক হবে। এটা নিশ্চয় 289, বাকি 36 যোগ করলে কিন্তু এটা হবে, তার মানে 289 আর 36। আশা করি কয়না মাঠে বুঝতে পারছেন। আমরা এখন করবো খ নাম্বার ম্যাথটি। বন্ধুরা খ নাম্বার ম্যাথটি খেয়াল করেন, দেওয়া আছে হলো প্যাটার্নটিকে একটি বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি কখন বলে, যখন দূরের কোনো মান চায়। দূরের কোনো মান বললে আপনাকে বীজগাণিতিক রাশি লাগবে। এখন দেখেন প্রথম পথ 7 সমান কি লেখা যায়, এখন একটু চালাকি করে দেখেন, 7 13, এই যে 7 13 19 বিয়োগ করেন 6, বিয়োগ করেন 6, তার মানে আমরা 6 কে বেশি করে নিব, তাহলে 6 গুণ 1 যোগ 1 সমান 7। দ্বিতীয় পদ কি লেখা যায় দেখেন তো, 13 সমান কি লিখবো, তাহলে 6 গুণ 2 প্লাস 1। তৃতীয় পদ কত আছে এখানে, 19 সমান 6 গুণ 3 যোগ 1, এভাবে আমরা চলতে থাকবে। তাহলে আমরা লিখতে পারি, অতএব এবার যদি চলতে থাকবে তাহলে কতম পদ বা কতম সংখ্যা, আপনি এখানে পদ না বলে সংখ্যা বলে সমস্যা নেই, কি লেখা যায় তাহলে, তাহলে প্রত্যেক বছর 6 কে বাড়তে 6 ক যোগ 1। তাহলে এটার প্যাটার্নটির বীজগাণিতিক রাশি কি হবে, এটাই হবে বীজগাণিতিক রাশি। প্যাটার্নটির বীজগাণিতিক রাশি কি হবে, বীজগাণিতিক রাশি সমান কি হবে, 6 ক প্লাস 1। চাইলে আপনি লিখতে পারেন যেখানে ক হলো কি স্বাভাবিক সংখ্যা, আপনি এখানে লিখতে পারেন যেখানে ক হলো কি স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ তাহলে বান চাচ্ছি কিন্তু আমরা 52তম পদ, 52তম পদ সমান কি বলে তো, 6 গুণ কয়েক জায়গায় কি হবে, 52 হবে প্লাস 1, 6 50 300 312 যোগ 1 সমান হলো 313। এই হলো আমাদের 52তম পদ, আপনি এখানে নোট দিতে পারেন যেখানে ক হলো স্বাভাবিক সংখ্যা। ওকে, এগুলো আমাদের খ নাম্বার ম্যাথ। আমি আবার বললাম এখানে প্রথম পদ বা প্রথম সংখ্যা সমান 7 দেওয়া আছে, 7 সমান 6 গুণ 1 যোগ 1, দ্বিতীয় পদ 13 সমান 6 গুণ 2 প্লাস 1, তৃতীয় পদ দেখতে পেলাম, এভাবে মানটা কিন্তু চলতেই থাকবে, এই জন্য আমরা 2 লাইন ডট ডট দিব। তাহলে এখান থেকে কতম পদ কি হবে, 6 জাস্ট আমি 6 এর জায়গায় আমরা যেহেতু ব্যবধান 6 করে, 6 টা প্লাস 1, কারণ প্রত্যেকবার কিন্তু এখানে
এখানে মানটা দিলে আসবে, ছয়ের মধ্যে এক দিলে এই এক দুই তিন হবে, এখানে কিন্তু এক ঠিক আছে জন্য, তাহলে বীজগণিত রাশি হবে এটাই। তাহলে আমাদের 52তম পদ কি হবে, জাস্ট স্কয়ার যায় কি বসাবে 52 বসাবে। আশা করি খনামাটি বুঝতে পারছেন। আমরা এখন করব গ নামার ম্যাথটি। বলছি প্যাটার্নটির প্রথম 130টি পদের সমষ্টি, 130টি পদ মানে এভাবে 1 2 3 হবে করে 130টি পদ। তার মানে আমাদের এখানে একটা জিনিস অনেকে মনে করে 130তম পদ কিনা, আমরা দেখব সমষ্টি আছে কিনা, সমষ্টি বলে অবশ্যই সমষ্টি সূত্র। তাহলে আমরা আগে প্যাটার্নটি বীজগণিত রাশি বাছি কত, 6 কাট প্লাস 1, তাহলে 130তম পদের মানটা লাগে। তাহলে জাস্ট 130তম পদ মানে কি, কয়ের জায়গায় কত হবে 130, 781। আমরা প্রথম পদের মানটা কত পেয়েছি বলতো, ওই যে সাত দেওয়া আছে সাত, শেষ পদ মানে কত, 130তম পদের মানটা কত, 781, 781। ওকে, আর এখানে দুই বসে গেল, বলছে পদ সংখ্যা, আপনি কত পদ, কতটি পদ, এতটি পদ, আর এই পদের মানটা কিন্তু এত, 130টি পদ, এটা হলো পদ সংখ্যাটা, আর শেষ পদ 130টি পদের মানটা কিন্তু এত, তাহলে এখানে কত হবে 130, 130টি পদের সমষ্টি। ওকে, তাহলে কাটাকাটি করেন, এখানে দুই দিয়ে কাটলে হয় 65। ওকে, এখানে 7 যোগ 781, তাহলে 788 হবে, 788 কে 65 দিয়ে গুণ করতে হবে, 788 কে 65 দিয়ে গুণ করলে হয় 51220। আমি আর একটা বলে দিলাম, দেখেন বলছে যে 130টি পদের সমষ্টি, তাহলে প্যাটার্নটি বীজগণিত রাশি হলো, এটা আমরা পেয়েছি। তাহলে 130 পদের মানটা কত হবে, জাস্ট স্কয়ার যায় 3 বসাবো, 781 পেয়ে গেল। সমষ্টি সূত্র সমান প্রথম পদ যোগ শেষ পদ ইনটু পদ সংখ্যাটা, তাহলে প্রথম পদের মানটা কত, 7, শেষ পদের মানটা মানে এই পদের মানটা বসানোর পর যেটা হবে কত হলো, 781, আর এটা হলো কিন্তু পদ সংখ্যা, 130টি পদের মান, তাহলে পদ সংখ্যা দুই দিকে গেলাম, দুই একের দুই, এখানে 65 হয়ে গেল, এখানে 781 যোগ 7, 788, 788 গুণ 65 51220। এই হলো আমাদের গণ নাম্বার কোশ্চেনটি, আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, সিস্টেম একাডেমি কেয়ার এর পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করছি জেএসসি ম্যাথ বোর্ড কোশ্চেন সলিউশন। আমি এখানে রাজশাহী বোর্ড 19 সালের কোশ্চেনটি সলভ করব, যেটি অধ্যায় 1 এর মধ্যে আছে। অধিপক খেয়াল করেন, এখানে দেওয়া আছে 3 8 13 18, এখানে মানগুলো চলতেছে হবে 7 8 18 29 40 ডট ডট, দুইটি স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, অর্থাৎ দুইটি প্যাটার্ন দেওয়া আছে। প্রথম কোশ্চেন, কয় স্কয়ার মাইনাস 4, বীজগাণিতিক রাশির 11তম পদ নির্ণয় করো। পদ তো নির্ণয় করতে হবে এবং আমাকে আরো দুটি বর্গের সমষ্টি জুটবে, অর্থাৎ আমাকে 11তম পদ নির্ণয় করতে হবে আর দুটি বর্গের সমষ্টি জুটবে প্রকাশ করতে হবে। তাহলে এখন দেখেন কয় স্কয়ার মাইনাস 4, যে কোনো রাশির মান, যেমন সাপোজ বললাম যে 7 ক মাইনাস 2, অথবা বললাম যে কয় স্কয়ার মাইনাস 4, যদি এমনটি থাকে এটাই হলো কতম পদ। এখানে কয়ের মানটা বসালেই কিন্তু, আমরা যদি এখানে এক বসাই তাহলে একতম পদ, দুই বসালে দুইতম পদ, তাহলে যদি আমরা কয় স্কয়ার সহ লিখব তাহলে লিখবো কতম পদ। রাশিটির কতম পদ সমান কত, কয় স্কয়ার মাইনাস 4, তাহলে বলছে কি 11তম পদ। তাহলে 11তম পদ সমান কি, যেখানে ক ছিল সেখানে 11 বসছে, যেখানে ক সেখানে 11, তাহলে 11 স্কয়ার কত, 121 থেকে 4 গেলে 117, তাহলে আমাদের রাশিটি 111তম পদ বের হয়ে গেল। ওকে, এখন বলছে কি যে ওটাকে দুটি বর্গের সমষ্টি রূপে, দুটি বর্গের সমষ্টি। এখন দেখেন আমার মানটা কিন্তু 117। ওকে, তাহলে এখন আবার সেকেন্ড বুদ্ধি শেখা, বুদ্ধি শেখাও কীভাবে আমি মানটা নিব, 117কে কীভাবে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। খেয়াল করেন 117 এই মানটা কিন্তু মিনিমাম 80 পদ থেকে নিতে হবে, বা 8 8 64, 9 9 81, 10 স্কয়ার 100, 11 স্কয়ার হলো 121, 12 স্কয়ার হলো 144, জাস্ট এই করে নিলে না। এখন দেখেন এই মানটা কোথায় আছে, 117 এখানে আছে। ওকে, মানটা কিন্তু এখানে আছে, 117 মানটা এখানে আছে, তাহলে হবে হয় এটা হবে বা এটা হবে বা এটা হবে, তিনটা মিনিমাম বোধ আগের দুইটার মধ্যে একটা হবে। আর যদি বলতো অন্তর, তাহলে কিন্তু একান্ত হতো এই যে 121 বা 144 হতো। আবার বললাম এই মানটা কিন্তু আছে এখানে, কারণ 121 থেকে কোন একটা মান বিয়োগ করলে কিন্তু 117 হয়, 121 থেকে 4 বিয়োগ করলে কিন্তু 117 হয়, তখন হয় কিন্তু 11 স্কয়ার আর 2 এর স্কয়ার, তখন কিন্তু অন্তর হতো। কিন্তু আবার বসে সমষ্টি, তার মানে এর আগের মান হবে। তাহলে আমরা চেক করি, 10 নিলে হবে না, চেক করে দেখি আমরা, তাহলে 10 এর স্কোয়ার 100, 100 সাথে 17 যোগ করলে কত, 117, বাট এটা হবে, এটা কিন্তু বর্গ হচ্ছে না। তাহলে আমরা এটা না হলে আগেরটা চেক করবো, এটা নিব। ওকে,
লেখা আছে 81 81 আর 36 মিলে কত হয় 117 81 মানে 9 এর স্কয়ার 36 মানে কি 6 এর স্কয়ার হয়ে গেছে তাহলে আমরা কেন মুখস্থ করব এই 4 থেকে কিন্তু যে কোনো মান বের করা পসিবল তার মানে হলো 81 প্লাস 36 সমান 9 এর স্কয়ার যোগ 6 এর স্কয়ার ওকে খ নম্বর প্রশ্নটি প্রথম প্যাটার্নটি কোন বীজগণিত রাশিকে সমর্থন করে যুক্তি সহ উপস্থাপন করো এখন খেয়াল করেন যদি বীজগাণিতিক রাশি চাই তাহলে আপনাকে সেম মান লাগবে সেম মান ছাড়া কখনো বীজগাণিতিক রাশি হয় না ওকে তাহলে আমরা আগে সফটওয়্যার জন্য যেটা করি পার্থক্য লিখে নেই অথবা লিখতে পারেন শর্ট করে লিখছি প্যাটার্নটি হচ্ছে অথবা তালিকাটি হচ্ছে ওরা কি দেখালেন পার্থক্য লিখছি এখানে না লিখে পারেন পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য আমি মুখস্থ করে দিলাম এই যে 8 থেকে 3 বিয়োগ করলাম তার মানে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য ওকে আমরা লিখছি 3, 8, 13 একটু খেয়াল করবেন কিন্তু বলছে 1 নম্বর থেকে একটু খেয়াল করবেন প্রথম প্যাটার্নটি ওকে তাহলে 3, 8, 13, 18 দেওয়া আছে আমাদের এখানে পার্থক্য কি হলো 8 থেকে 3, 13 থেকে 8 অল টাইম পার্থক্য বললে সেকেন্ড মান থেকে ফার্স্ট মানটা বিয়োগ তাহলে এখানে বিয়োগ করলে 5 এখান থেকে বিয়োগ করলে 5 18 থেকে 13 বিয়োগ করলে 5 ওকে তাহলে রাশিটি কি হচ্ছে দেখেন তাহলে বেসিক আমার 5 তাহলে এটাই হবে আমার বীজগাণিতিক রাশি যেটা আমার সেম মান ওটাই হবে কি বীজগাণিতিক রাশি তাহলে 5 কো আমার তো কয়ের মধ্যে 1 বসাবো তাহলে 5 গুণ 1 সমান কত হলো 5 বাট আমার আছে কত 3 আমি কিন্তু বেসিক পেলাম 5 কো বাট আছে আমার 3 তাহলে আপনি এখন বলেন 3 কিভাবে পাবেন কয় অথবা 1 ফার্স্টে 1 করবে তাহলে 3 কে আপনি পাবেন 5 থেকে 2 বিয়োগ করলে কিন্তু 3 পসিবল তার মানে রাশিটি হবে 5 গুণ 1 মাইনাস 2 খেয়াল করুন 5 গুণ 1 মাইনাস 2 পরে 1 এর জায়গায় 2 বসাবেন তাহলে 5 গুণ 2 মাইনাস 2 সমান হলো 10 থেকে 2 এর 7 পরে এখানে 1, 2 পরে 3 বসাবেন 5 গুণ 3 মাইনাস 2 15 থেকে 2 গেলে কত হবে 13 আমি আর করে দিব না জাস্ট থেকে এভাবে চলতে থাকবে তো রাশিটি বসে কিন্তু যে যুক্তি সহ উপস্থাপন করো যুক্তি সহ উপস্থাপন করো এমনটি বলে তাহলে এভাবে লিখবেন অর্থাৎ কতম পদ যেহেতু আমরা মানটা এভাবে আসতেছে 5 গুণে 1, 5 গুণ 2, 5 গুণ 3 তাহলে কতম পদ মানে কি আমরা জানি কয়ের মধ্যে মানটা চেঞ্জ হয় তাহলে এই যেখানে 1, 2, 3 চলতেছে সেখানে কি লিখবো ক লিখবো তাহলে 5 গুণ ক মাইনাস 2 সমান কি 5 ক মাইনাস 2 অর্থাৎ এটি বীজগাণিতিক রাশিকে সমর্থন করে কারণ কি আমরা দেখলাম কিন্তু এখানে কয়ের মধ্যে 1, 2, 3 বসাই মানটা হয়েছে ওকে আশা করি বুঝতে পারছেন আমি এখন করব গ নাম্বার ম্যাথ সেম কাইন্ডলি দেখেন দ্বিতীয় প্যাটার্নের প্রথম 51টি পদ সমষ্টি তাহলে এই যে 51টি পদ সমষ্টি মানে কি আমার প্রথম পদ লাগবে আর লাগবে হলো 51তম পদ তাহলে এই যে দুইটা মান হলে আর পদ সংখ্যা তো 51 পদ সংখ্যা 51 আছে আর প্রথম পদের মানটা কত দেখেন তো 7, 18, 7 আছে তাহলে আমাদের সূত্রটা করব প্রথম পদ যোগ শেষ পদ বাই 2 ইনটু পদ সংখ্যা ওকে দেখেন আমার কিন্তু প্রথম পদের মানটা আছে পদ সংখ্যার মানটা আছে লাগবে কি 51তম পদের মান তাহলে আবার বললাম যদি আমার দূরের কোনো পদ চাই বীজগাণিতিক রাশি লাগবে মানে সেম মান লাগবে কিভাবে পাবো আমরা জাস্ট প্রথম বিয়োগ করে নিই পার্থক্য করে নিব নিয়ে যে মানটা হবে সেটা থেকে আমরা এগারো 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 তার মানে আমাদের বেসিক মান কিন্তু এগারো বেসিক মান কি এগারো এগারো ক তাহলে ক মানে কিন্তু এক তার মানে এগারো গুণ এক এটা হবে প্রথম এগারো বা 80 কত আমাদের 7 কি আছে 7 তাহলে 11 থেকে 4 বিয়োগ করলে কিন্তু 7 হয় ওকে দেখেন 11 থেকে 1 বিয়োগ করলে 11 গুণ 1 বিয়োগ 4 সমান 7 পরে 18 তাহলে 11 গুণ যেখানে 1 ছিল সেখানে 2 বসাবো বিয়োগ 4 সমান হলো 18 29 11 গুণ যেখানে 2 ছিল সেখানে 3 বসাবো 33 থেকে 4 গেলে 29 ওকে তাহলে এখন আমরা এই রাশিটাকে বীজগাণিতিক রাশি কি লিখবো বলেন তো আমাদের ছিল 11 গুণ 1 মাইনাস 4 আমরা এখন এটাকে বীজগাণিতিক রাশি বা কতম পদ লিখবো 11 যেখানে 1, 2, 3 লিখছি সেখানে আবার কি লিখবো ক লিখবো 11 ক বিয়োগ 4 এই যে 11 ক বিয়োগ 4 তার মানে এখন এটা হলো কতম পদ কি লিখবো যেখানে ক ছিল সেখানে 51 তাহলে 11 গুণ 51 সমান 561 মাইনাস 4 সমান কত 557 তাহলে সমষ্টি আমরা কিন্তু 51তম পদের মানটা এখন পেয়ে গেলাম কত 557 তাহলে কিন্তু আমার এখন মান বসানো ইজি আমি আবার বললাম সমষ্টি করতে গিয়ে লাগে হলো প্রথম পদ শেষ পদ আর পদ সংখ্যাটা তাহলে প্রথম পদ কিন্তু আমরা দেওয়া আছে সমীকরণে আর বলের যতগুলো পদের সমষ্টি সেটা হলো পদ সংখ্যাটা লাগে হলো কি ওই পদের মানটা কত ওকে তাহলে মানটা বসান প্রথম পদের মানটা কত 7 এখানে দেওয়া আছে 7 7 বসালাম শেষ পদের মানটা কত পেলাম অর্থাৎ 51তম পদের মানটা কত পেলাম 557 এই যে 557 ভাগ 2 ইনটু পদ সংখ্যা অর্থাৎ 51টি পদ ওকে তাহলে এখান থেকে কাটাকাটি হচ্ছে না তাহলে যোগ করে দেন 557 আর 7 564 গুণ 51 এটা ভাগ করেন 282 282 গুণ 51 সমান 14382
আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করবো জিএসসি ম্যাথ বোর্ড কোশ্চেন সলিউশন। আমি এখানে চট্টগ্রাম বোর্ড 2019 সালের কোশ্চেনটি সলভ করব, যেটি অধ্যায় এক এর মধ্যে আছে। উদ্দীপক খেয়াল করেন, দেওয়া আছে -1, -2, -5, -8, -11 একটি প্যাটার্ন। 29 এবং 37 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। প্রথম কোশ্চেন আমাদের কি 29 আর 37 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। বন্ধুরা আমরা কিন্তু নর্মালি নিচের মানগুলো পারি, কিন্তু উপরের মানগুলো যদি চেঞ্জ করে আমরা কিন্তু কখনোই পারবো না। এই কোশ্চেনটি সলভ করার জন্য আপনি ঢাকা বোর্ড 2019 সালের যে কোশ্চেনটি আমি সলভ করে দিছি সেখানে একবার অনেক বেশি বিস্তারিত বলে দিছি, সেই কোশ্চেনটি আপনি দেখে আসবেন, তাহলে আপনার কাছে কখনোই আর ভুল হবে না। আমি এখানে একটু বলে দিব, খেয়াল করেন আপনি এখান থেকে 29 তো 4 এর 4 4 16 5 5 25 পাঁচ থেকে নেন। 5 এর স্কোয়ার সমান 25, 6 এর স্কোয়ার সমান 36, 7 এর স্কোয়ার সমান 49, 8 এর স্কোয়ার সমান 64 এইগুলো নেন মোটামুটি। ওকে, এখন দেখেন 29 মানটা কোথা আছে, খেয়াল করেন তো 29 মানটা কিন্তু এখানে আছে 25 এর পরে 36 এর আগে। তাহলে যেহেতু আমাকে বলছে সমষ্টি, মানে আমাকে 25 নিতেই হবে, আর যদি বলতো অন্তর তাহলে আমরা 36 বা 49 এগুলো নিতাম, কিন্তু আমাকে বলছে সমষ্টি, মানে 25 নিতে হবে, কারণ 25 সাথে সামথিং যোগ করলে হয় 29। তাহলে আমার আছে কত 29, নিচে কত 25, বাকি 4। দেখেন 25 আর 4 মিলে 29। ওকে, এখন দেখেন সেকেন্ড 37, তাহলে দেখেন 37 সংখ্যাটা কার মাঝখানে আছে, 37 সংখ্যাটা আছে ঠিক এই যে 49 আর 36 মাঝখানে। ওকে, তাহলে আপনি কি নেবেন, 36 নেবেন আর 1 যোগ করলে 37। দেখেন আপনি 36 আর 37 কত ইজি হয়ে গেল, কেন আপনার মুখস্থ করবেন। এখন যদি অন্তর বলতো তাহলে আপনার এইগুলো 49 বা 64, সাপোজ 49 থেকে কোনো মান বিয়োগ করলে 36, তখন এখানে মান চেঞ্জ করতো, আমি বললাম জাস্ট, তখন হতো অন্তর। এখন 25 মানে কি লিখবে বলুন তো, 25 মানে 5 এর স্কোয়ার আর 4 মানে 2 এর স্কোয়ার, এই হলো দুটি বর্গের সমষ্টি। আর যদি অন্তর বলতো তখন আমরা এখানে এখানে ঠিক কি হতো, পরের মানটা নিতাম, 36 নিতাম, 36 থেকে কোনো মান বিয়োগ করলেই আমাদের 27 হতো। সাপোজ আমার যেখানে তখন 27 বলতো, 36 থেকে 9 বিয়োগ করলে কত হয় 27, তখন এটা হলো অন্তর। তখন এখানে 29 না বলে কি বলতো 27 বলতো, তাহলে আমরা কি করতাম 27 সমান কি বলতাম 29 36 - 9, তার মানে কি হলো 6 এর স্কোয়ার 3 এর স্কোয়ার, এই হলো দুটি বর্গের অন্তর। তাহলে আমরা দেওয়া আছে 29 মানে বুঝছি আমরা এখানে 25 আর 4, আর 37 মানে কি এই সংখ্যাটা নিব 36 আর 1, তাহলে 25 মানে 5 এর স্কোয়ার 4 মানে 2 এর স্কোয়ার, তার মানে এখানে আর 36 মানে 6 এর স্কোয়ার 1 তো 1 এর স্কোয়ার, তার মানে দুটি সংখ্যার মানে কি হলো বর্গের সমষ্টি, কি বলছে দুটি বর্গের সমষ্টি, এটা একটা স্কোয়ার এটা স্কোয়ার মাঝখানে যোগ আর অন্তর বলে বিয়োগ। আশা করি কয়টা মাঠে বুঝতে পারছেন। আমরা এখন করবো খ নামের ম্যাথটি, বলছি কি যে প্যাটার্নটির কোন বীজগণিত রাশিকে সমর্থন করে, প্যাটার্নটি কি করে কোন বীজগণিত রাশি সমর্থন করে। বন্ধুরা খ নামের একটা ইম্পর্টেন্ট কথা, যদি বীজগণিত রাশি বলে তার মানে আমাকে দূরের কোনো পথ বের করার জন্য বীজগণিত রাশি লাগে, সেক্ষেত্রে আমাকে আমাকে পার্থক্যটা অবশ্যই লাগবে এবং সেম লাগবে, সেম ছাড়া কখনো বীজগণিত রাশি হয় না। তাহলে দেখেন 1, 2, 5, 8, 11, এখানে আর একটা চালাকি বুদ্ধি শেখাই, আপনি অল টাইম সেকেন্ড মান থেকে ফার্স্ট মান বিয়োগ করবেন। তাহলে এখানে সেকেন্ড মানটা কত 2, ফার্স্ট মানটা বিয়োগ করবেন, কিন্তু বিয়োগ ফার্স্ট মানটা কত -1, আমি আবারও বললাম সেকেন্ড মান থেকে ফার্স্ট মানটা বিয়োগ করবেন, এটা কিন্তু সূত্রের বিয়োগ আর এক কিন্তু চিহ্ন। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে এখানে 2 - -1 কত হলো 3 হলো, কত হলো এখানে 3। ওকে, আবার দেখেন থার্ড পথ 5, 5 থেকে আমি 2 বিয়োগ করেন সেখানে কিন্তু 3, তার মানে এখানে প্রত্যেকবার 3, 3, 3, তাহলে আমরা লিখতে পারি এখানে ব্যবধান কি করে 3 করে বাড়ছে, তার মানে প্রথম পথটা কি হবে আমাদের এই যে 3, 3, 3, এটাই কিন্তু আমাদের বীজগণিত রাশি হবে, 3 কমা লাগবে, 3 কমা লাগবে, আর কয়ের মধ্যে আমরা 1, 2, 3 বসাবো, তার মানে এখানে 3 × 1 = 3 × 2 = 3 × 3, এভাবে চলতেই থাকবে। তারপর আমরা একটা কেমনে পাবো, সাপোজ 3 কত, তাহলে 3 × 1 বসান, 1, 3, 1, 3 আচ্ছা তোমার -1, তার মানে যদি এখানে 4 বিয়োগ করে দিই 3 থেকে -4 বিয়োগ করলে কিন্তু কি হয় -1 হয়। ওকে, পরেরটা চেক করেন, এখানে 1 এর জায়গায় 2 বসান, 3 × 2 = 6, 4 বসান, 6 থেকে 4 গেলে কত হয় 2, 6 থেকে -4 গেলে 2, 2 ঠিক আছে, অর্থাৎ এই কয়ের মধ্যে একবার 1, একবার 2, একবার 3, 3 ঠিক থাকবে, জাস্ট কয়ের মধ্যে মানগুলো, কয়ের মধ্যে একবার 1, একবার 2, একবার 3, এই যে 3ও ঠিক থাকবে, 4ও ঠিক থাকবে, 3ও ঠিক 4ও ঠিক, কয়ের মধ্যে একবার 1, একবার 2, একবার 3। তাহলে এবার আমরা দ্বিতীয় পথ পেলাম, তাহলে 3 × 2 - 4, তৃতীয় পথ 5 সমান কি লিখবো 3 × 3 - 4, অর্থাৎ 3 ক ছিল, কয়ের মধ্যে একবার 1, একবার 2, একবার 3, আর 4, 4 সব ঠিক আছে। তাহলে আমরা এখান এখান থেকে দেখলাম, বলছে এক্সট্রা কথা বলছে কিন্তু যে কোন রাশিকে সমর্থন করে যুক্তি সহ দেখাও, যুক্তি সহ দেখাতে বলে তাহলে একটু খেয়াল করেন, তাহলে এখানে আমাদের যেহেতু এখানে প্রত্যেকবার 3, আমাদের বেসিক মানটা 3 ক, বেসিক মানটা কি 3 ক, অর্থাৎ কতম পথ
বীজগাণিতিক রাশি বন্ধুরা হবে কি বলেন তো, তিন ক হবে বীজগাণিতিক রাশি। বা তিন কত হলো, আমরা এখানে তিনের মধ্যে ক মানে তো এক, তাহলে তিন একে তিন, তাহলে আমার এক লাগবে। তাহলে কি করবেন, চার বিয়োগ করে দিবেন। আমি দেখা রাখবো তিন একে তিন, তাহলে আমার তিন হয়েছে, বাট লাগবে কত, মাইনাস ওয়ান। তাহলে এখানে চার বিয়োগ করলে কত হয়, মাইনাস ওয়ান। তার মানে আমার বীজগাণিতিক রাশিটা কি হবে, তিন ক মাইনাস চার। আমার বীজগাণিতিক রাশিটা হবে তিন ক মাইনাস চার, বা এটাকে বলে কতম পদ বা বীজগাণিতিক রাশি। দেখাই দেন তিন ক মাইনাস চার সমান তিন ক মাইনাস চার, তিন গুণ ক সমান তিন ক। এটা কেন করলাম বলেন তো, এইটাকে যেহেতু এখানে এক দুই তিন বসালাম, দেখালাম যে এই এক দুই তিনের জায়গায় ক বসালে কি আমার বীজগাণিতিক রাশি। যখন দেখবেন এরকম বলে যুক্তি সহ সমর্থন করে দেখা, তখন এরকম দিয়ে দেখাই দেবেন, অর্থাৎ এটি এই রাশিকে সমর্থন করে। ওকে, আমি এই জায়গাটা আরেকবার ক্লিয়ার করে দেখেন, এখানে ছিল এক দুই পাঁচ, অল টাইম আপনি সেকেন্ড পদ থেকে ফার্স্ট পদ বিয়োগ করে দেবেন। সেকেন্ড পদ দুই আর ফার্স্ট পদ কিন্তু এক, মাইনাস এক, চিহ্ন সহ। এখানে দ্বিতীয় পদ থেকে ফার্স্ট পদটা কি করবেন, বিয়োগ করে দিবেন। তাহলে এখানে কত হলো, দুই দুই মাইনাস মাইনাস এক সমান কত হলো, তিন প্লাস এক তিন। আর সেকেন্ড দেখার পরটা দেখেন, আমি পাঁচ থেকে দুই গুলো তিন, আট থেকে পাঁচ গুলো তিন। ওকে, এখন আমরা করবো গ নম্বর ম্যাট্রিক্স, তালিকার প্রথম তিরিশটি পদের সমষ্টি। এখন বন্ধুরা খেয়াল করেন, সমষ্টি সূত্রটা কি, প্রথম পদ, এই যে এটা দেখে ভয় পেয়ে না, প্রথম সমষ্টি বললেই সমষ্টি সূত্র। সূত্র কি, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ দুই ইনটু পদ সংখ্যা। ওকে, আমরা প্রথম পদ কিন্তু এখান থেকে পাচ্ছি, প্রথম পদটা কিন্তু ইজিলি পেয়ে গেছে, এখান থেকে মাইনাস এক প্রথম পদ পেয়ে গেছে। এখন এখানে কিন্তু ধারাটা কন্টিনিউয়াস চলতেছে, তাহলে আমরা বসে তিরিশটি পদ, তার মানে কি ওই তিরিশতম পদের মানটাই হলো শেষ পদ। তিরিশতম পদের মানটা কি, শেষ পদ, যে পদের সমষ্টি বলে ওইটা হলো শেষ, ওইটার মানটা লাগবে। তাহলে আমরা এখান থেকে পাইছি কতম পদের মানটা কত, তিন ক মানে চার। তাহলে তিরিশতম পদ মানে কি, কয়ের মধ্যে তিরিশ, তিন তিরিশ নব্বই থেকে চার বিয়োগ করলে ছিয়াশি, আমরা তিরিশ পদের মানটা পেয়ে গেলাম। তাহলে শেষ পদ কত, এই তিরিশ পদের মানটা কত, ছিয়াশি। আর পদ সংখ্যা মানে তিরিশটি পদের সমষ্টি, তাহলে এখানে লিখবেন তিরিশ। আপনি এখানে লিখতে পারেন অথবা আমার যে তিরিশটি পদের সমষ্টি সমান, তিরিশটি পদের সমষ্টি সমান, আমি লিখবো না জাস্ট। এখন জাস্ট কাটেন দুই একে দুই, দুই একে দুই, দুই পনেরো তিরিশ, তাহলে পনেরো বসে গেল, ছিয়াশি থেকে এক গিলে পঁচাশি, এটা গুণ করলে বারো সমাধান। আমি আবার একে বলে দিলাম, দেখেন এখানে সমষ্টি বললে প্রথম পদ লাগবে আর শেষ পদ লাগবে, প্রথম পদ কিন্তু দেওয়াই থাকে। শেষ পদ মানে কি, যে পদের সমষ্টি বলে ওই পদের মানটাই হলো শেষ পদ। আর ওইটা হওয়ার পদ সংখ্যা কতগুলো পদ, ধরুন তিরিশটি পদ, তিরিশ পদের মানটাই হলো শেষ পদ। আমার ক থেকে বের করতে হবে, তিন ক মানে চার, ওর মধ্যে তিরিশ বসায় আমার ওই পদের মানটা হলো তিরিশতম পদ। আর তিরিশটি পদ মানে কি, পদ সংখ্যা তিরিশ। এখানে কাটাকাটি করলে অঙ্ক অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি ক্যারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।